হুগলির তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় একটি হোটেলে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত প্রেমিক যুগলের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের লোহার গ্রামে। মৃত্যুর খবর নিহতদের পরিবারে এলে গভীর শোকের ছায়া নেমে আসে। জানা যায়, নিহত যুবক বাপন ঘোষ ও পূজা হাজরা এই গ্রামেরই বাসিন্দা, দুজনেই বিবাহিত। যদিও পূজা হাজরা স্বামী পরিত্যক্তা বলে জানা যায়। বেশ কিছুদিন ধরে তাদের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। চার দিন আগে তারা গ্রাম থেকে পালিয়ে যায় বলে জানা যায়। শুক্রবার তারা তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে একটি হোটেলে ওঠেন। সেখানেই তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। নিহত বাপন ঘোষের মা সুজাতা ঘোষ জানান, কিছুদিন আগে তিনি জানতে পারেন পূজা হাজরার সাথে তার ছেলের অবৈধ সম্পর্ক আছে। ছেলেকে বারবার তিনি বুঝিয়েছিলেন বলে দাবি করেন। পূজার মা উড়ান হাজরা জানান, তার মেয়ের সাথে বাপন ঘোষের যে সম্পর্ক আছে সেটা তিনি জানতেন না। যখন এসে বললো যে এসে বললো ইয়ে তুমি বাপনের মা, আমি তো হ্যাঁ হ্যাঁ আমি বাপনের মা। তা নাম বললো, তোমার স্বামীর নাম বললো, তোমার স্বামী এখন কোথায়? আমি বলছি আমার ছেলেকে তো খুঁজতেই গেছে ওখানে। দিয়ে বলছে তাহলে ইয়ে, তারপরে বৌমা বললো, ওটা বৌমার নাম ছিল, ওটা বৌমা ওর দুটো বাচ্চা। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, বলছে বৌমাকে আবার ঘরে যেতে বলো। বৌমাকে ঘরে যেতে বললো, তারপরে স্যার বললো এরম আপনার ছেলে আর নেই, এই কথাই বললো। আচ্ছা, আপনারা কি মানে এই যে সম্পর্ক হয়েছে একটা মেয়ের সঙ্গে, এ ব্যাপারে কিছু বলেছিলেন? আমরা এমনি কিচ্ছু বলি নাই, আমরা কিন্তু বুঝিয়েছিলাম, বলেছিলাম বাবু এইসবে ইয়ে করিস না, তোর দুটো সন্তান আছে, তোর বউ আছে, এই নিয়ে তোদের দু মানুষ আর শান্তি হবে কখন? এইসব দুজনা এইসব ইয়ে করো না, তোমরা যেমন আগে যেমন ছিলে সেরাম আবার সেরাম ইয়ে করো, ওসব ওইরকম করো না। আমি শুনেছি যে ওই মেয়েটা ওখানে আর একটা ছেলের সঙ্গে নোংরা ইয়ে করেছে, তার স্বামী মেরে খেয়ে দিয়েছে, কিন্তু ওই মেয়েটা নোংরা, তুমি ওই নোংরা ক্লাসে যেও না, এরকম করে বলেছি। আচ্ছা, আপনার ছেলের মানে ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার কত ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বয়স কত বাচ্চাদের? বাচ্চা ছোটটার এই 8 মাসের আর বড়টার এই 2.5 বছর। আচ্ছা, ওই যে মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল, ও কি বিয়ে করা হয়েছিল? হ্যাঁ, বলছি তো বিয়ে হয়েছে, দুটো বাচ্চা আছে শুনছি। স্বামী পরিচয়তে না স্বামী আছে? স্বামী আছে বলছে। আচ্ছা, এখানে কি সম্পর্ক কিছু দেখতে পেয়েছিলেন? এই 8 মাস কাটি কলকাতা গেছে। কি করতে কলকাতা? ওই কলকাতা একটা মেয়ে মেয়ে ছেলের দেখাশোনা করতো। এটা আগে কোথায় থাকতো বাবা? মেয়ে এখানেই থাকতো। আচ্ছা, মেয়ে বিবাহিত? হ্যাঁ। বাচ্চা আছে? দুটো বাচ্চা আছে। তো শ্বশুর ঘরে থাকে না? ওই যে জামাই এইসব একটা কাজ করেছিল, দিয়ে নিয়ে পালিয়ে গেছিল। কি কাজ করেছিল? ওটা বউকে নিয়ে পালিয়ে গেছিল। আচ্ছা, তারপর থেকে আপনার মেয়ে এখানে? হ্যাঁ, এখানে আছে। যে বললে বাবা তাহলে ইয়ে দুটো কাজকর্ম, আর তো ফ্যামিলি দোকানপাতি করতে হবে, আর তো খরচা হচ্ছে, তাহলে আমি বাইরে দিয়ে গেলে দুটো পয়সা আনলে ঘর দুয়ার বাগান হবে, আমার মেয়েদের ভবিষ্যৎ আছে। ওই বললো বাড়ি গিয়ে। আপনি তো বললেন যে 4-5 দিন আগে আপনারা জানতে পেরেছেন যে ওরা আগে জানে পরশু দিন আমাদের বাড়ি আইছিল। ওই সুনীল ওই যে ছেলেটা মরে, তোর মা। আমি বলছি তোমরা যখন আগে জানলে, তাহলে তুমি আমাদের বাড়িতে এলে না? তুমি আজ যখন আমাদের বাড়ি এসছো, তুমি আগে তাইলে না, তাহলে তোমার মেয়েকে আমি কোথায় যেতে দিতাম? আর মেয়ের বাবাও বাঁচছিল না, আলুর কাঁটায় গিয়েছিল কাজে। আগে কিছু বুঝতে পারিনি না, কোনো কিছু বুঝতে পারিনি। ফোনে ফোন করা না, কোনো কিছু না, ছেলের সাথে দেখা করা না, কোনো কিছু কোথায় না। কি কারণে করলো? ওর নিজের মনে করেছে, ধরো কেউ মুখ দেখাতে পাবো না বাড়িতে, জেনে গেছে বাবা বাড়ি ঢুকতে দেবে না। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।